আমি যাই না কেন বাদ পড়েছে কি জন্য বাদ পড়েছে ন্যূনতম চক্ষু লজ্জা থাকলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখটা ঢেকে রাস্তা দিয়ে ঘোরা উচিত ন্যূনতম লজ্জা থাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মানুষকে দেখানো উচিত না বন্দ্যোপাধ্যায় আচরণ দেখে যে উনি সাংসদ না থাকেন উনি যদি প্র্যাকটিস না করেন তাহলে নাটকে ওনার বেশ ভালো একটা জায়গা আছে উনি নাটক করে তার চলবে চলে যাবে অসুবিধা হবে না তাই উচ্চ উচ্চবংশে ব্রাহ্মণ সম্প্রদায়ের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার হয়তো ও বিসি জাট সম্প্রদায় যে মানুষকে নিয়ে অসুবিধা থাকতে পারে তিনি সেটাই করেছেন এটা বেসিক্যালি একটা ওই পুরোনো আমল থেকে চলে আসা কাস্ট ইস্যু তিনি মানতে পারছেন না যার সম্প্রদায় থেকে একজন উঠে আসা মানুষ সম্প্রদায়ের মানুষ পিছিয়ে পড়া যাই থেকে মানুষ আজকে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হয়েছে এটা হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মানতে অসুবিধা হচ্ছে এসে রাহুল গান্ধী কয়েকদিন আগে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান ইলেকশনের সময় ও বিসি ও বিসি ও খুব বলছিলেন আজকে কি হলো আজকে যখন একজন ওবিসি সম্প্রদায়ের মানুষকে যিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি তাকে এরকম ভাবে ব্যঙ্গ করা হচ্ছে তখন তার ভিডিওটা করছে এই থেকে রাহুল গান্ধীর ওবিসি প্রেমটা বোঝা যায় এই যে লোকগুলোই নাটকটা করেছে আমার দৃঢ় বিশ্বাস চব্বিশের লোকসভা এদের বেশিরভাগই আর ফেরত যেতে পারবে না নমস্কার বঙ্গ টিভিতে আমি সঙ্গীতা আজকের বিগ ব্রেকিং বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা কথা সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তরুণ জ্যোতি তিওয়ারি দাদা এবার বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা রাজনৈতিক প্রতিহিংসার কি আছে দেখুন বাইরন বিশ্বাস বিড়ির ব্যবসা করে তার ইনকাম ট্যাক্স নিশ্চয় কিছু গোলমাল দেখা পড়েছে তার জন্যই আয়কর হানা হয়েছে এবার গোলমাল তো ছিলই গোলমাল না থাকলে কংগ্রেস থেকে জিতে উনি তৃণমূলে গেলেন কেন গোলমাল ঢাকা দেওয়ার জন্যই গেছিলেন কিন্তু আইটি গোলমাল তো এমনিভাবে ঢাকে না নিশ্চয়ই কিছু পেয়েছিল পাওয়ার ফলেই আজকে গেছে এর মধ্যে রাজনৈতিক প্রতিহিংসার কিছু নেই আর বায়রন এমন কোনো বড় ফেস নয় বড় কোনো এ নয় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হবে ইনকাম ট্যাক্স যদি ঠিকঠাক থাকতো সবকিছুই ঠিকঠাক চলতো তাহলে অসুবিধাই হতো না মুর্শিদাবাদের বিরিজ যেগুলো ফ্যাক্টরিগুলো আছে সেই ব্রিডিড ফ্যাক্টরিতে মানে স্ট্র্যাউটারি কমপ্লায়্যান্সে অনেক সময় প্রবলেম দেখা যায় পিএফের ক্ষেত্রে এদের প্রত্যেকের ইস্যু আছে রেগুলার কিছু না কিছু হয়ে থাকে এটা এরকম রেগুলার কিছু রুটিন ডেইলি হবে হয়তো চুবংশে ব্রাহ্মণ সম্প্রদায়ের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার হয়তো ওবিসি জাট সম্প্রদায় যে মানুষকে নিয়ে অসুবিধা থাকতে পারে তিনি সেটাই করেছেন এটা বেসিক্যালি একটা ওই পুরনো আমল থেকে চলে আসা কাস্ট ইস্যু তিনি মানতে পারছেন না যার সম্প্রদায় থেকে একজন উঠে আসা মানুষ একজন ও বিসি সম্প্রদায়ের মানুষ পিছিয়ে পড়া যাই থেকে একটা মানুষ আজকে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হয়েছে এটা হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানতে অসুবিধা হচ্ছে তার জন্য এই কীর্তিগুলো করেছেন তিনি অত্যন্ত লজ্জার ঘটনা অত্যন্ত ঘটনাজনের ঘটনা তৃণমূল দলেরও তো অনেকজন বিধায়ক আছেন যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষ তারা একটা পর্যন্ত মুখ পর্যন্ত খোলেন এটা নিয়ে ভাবতেও অবাক লাগে আজকে দিনে দাঁড়িয়ে দু হাজার তেইশে দাঁড়িয়ে এরকম একটা আচরণ দেখতে হবে পার্লামেন্টের মধ্যে এটা লজ্জার রাহুল গান্ধীর কাছ এক্সপেক্টেড তো রাহুল গান্ধীর কাছে এক্সপেক্ট রাহুল গান্ধী কয়েকদিন আগে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান ইলেকশন সময় ওবিসি 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 খুব বলছিল আজকে কি হলো আজকে যখন একজন ওবিসি সম্প্রদায়ের মানুষকে যিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি তাকে এরকম ভাবে ব্যঙ্গ করা হচ্ছে তখন তার ভিডিওটা করছে এই থেকে রাহুল গান্ধীর ওবিসি প্রেমটা বোঝা যায় হ্যাঁ নর্মাল নর্মাল দেখুন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিজেও একজন মানে পিছিয়ে পড়া যায় যাই থেকে উঠে আসছেন তাকে নিয়ে অসুবিধা দেখা যাচ্ছে তাকে নিয়ে ঝামেলাগুলো দেখা যাচ্ছে এবং তাকে নিয়ে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী হবে মোদি চা বিক্রি করুক মোদী সদাগর এরকম তাকে বারবার শুনতে হয়েছে আজকে যখন সেম ভাবে একজন পিছিয়ে পড়া থেকে একটা মানুষ উঠে এসে যখন উপরাষ্ট্রপতি হয়েছে তখন এইগুলো শোনা যাচ্ছে আমি যাই না কেন বাদ পড়েছে কি জন্য বাদ পড়েছে নতুন চক্ষু লজ্জা থাকলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখটা ঢেকে রাস্তা দিয়ে ঘোরা উচিত ন্যূনতম লজ্জা থাকে কল্যাণ মুখটা মানুষকে দেখানো উচিত না আমি তো শ্রীরামপুরের মানুষজনকে বলবো তাদের সাংসদকে একটু ভালো করে দেখুক তাদের সাংসদ মানে যারা ওবিসি সম্প্রদায়ের মানুষ যারা পিছিয়ে পড়া জাতির মানুষ তাদেরকে মানে সহ্য করতে পারে না শ্রীরামপুর ডিসাইড করবে যে শ্রীরামপুর কোন ধরনের লোককে পাঠাচ্ছে লোকসভায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক রুটিন বৈঠক গতকালকেও তিনটে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে মিট মিট করেছে করেছে আজকে মমতা নিয়ে এটা করতেই পারে তবে এই মিটিংগুলো দরকার পড়তো না যদি মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আগে মিটিংয়ে যেতেন এই মিটিংগুলো দরকার পড়তো না যদি অন্য অন্য কার্যক্রমগুলো হতো দরকার পড়ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যায় না এটা বুঝতে পারছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকালকে আচরণ দেখে যে উনি সাংসদ যদি না থাকেন উনি যদি প্র্যাকটিস না করেন তো এই নাটকে ওনার বেশ ভালো একটা জায়গা আছে উনি নাটক করে তার চলবে চলে যাবে অসুবিধা হবে না নাটকটা তিনি ভালোই করেন একজন আইনজীবী হিসাবে তিনি আমার ফেডারিটির লোক যথেষ্ট ভালো আইনজীবী একজন কোনো সন্দেহ নেই সেখানে আমি লজ্জিত পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমি লজ্জিত যে আমার পশ্চিমবঙ্গের একজন জনপ্রতিনিধি দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে রাজ্যসভার চেয়ারম্যান যিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট দেশের তা সম্বন্ধে এরকম একটা কার্যকলাপ করে অত্যন্ত নোংরা অত্যন্ত লজ্জার এমন তো অনেক কিছুই অতীতে ঘটেনি কংগ্রেস ক্ষমতা থেকে যাবে কংগ্রেসের এই অবস্থা হবে এটা তো মানুষ দেখেনি দেখছে তো এদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল এদেরকে নেম কলিং করা হয়েছিল পার্লামেন্টারি প্রসেস মেনে প্রসিডিউর মেনে এদেরকে বহিষ্কার করা হয়েছিল পার্লামেন্টটা গুন্ডামি করার জায়গা না তারা যায় নিজের এলাকার লোকজনের মানুষের কথা বলতে সেটা কেন বলছে না তাদের বলা উচিত না বলার ফলে এই কীর্তিগুলো হচ্ছে এবং আবার বলছি আমি এই যে লোকগুলো এই নাটকটা করেছে আমার দৃঢ় বিশ্বাস চব্বিশে লোকসভা এদের বেশিরভাগই আর ফেরত যেতে পারবে না মুখ্যমন্ত্রী খুব সোজা হিসাব মুখ্যমন্ত্রী বকেয়ার কথা বলছে পুরো হিসাবটা দিয়ে দিক এক নম্বর কথা দু নম্বর কথা যদি সত্যি কিছু বকেয়া থাকে তাহলে সুপ্রিম কোর্টে রাস্তা খোলা আছে সুপ্রিম কোর্টে গিয়ে ডাইরেক্ট মামলা করুন তিনি করছেন না কেন কারণ তিনি জানেন দুর্নীতি হয়েছে কেন্দ্র সরকার বারবার যেগুলো ইনফরমেশনগুলো চেয়েছিল দেয়নি কেন ইউটিলাইজেশন সার্টিফিকেট যায়নি কেন এজি বেঙ্গল থেকে পেপার ভেরিফাইড পেপার যায় না কেন এতগুলো উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিক আর পশ্চিমবঙ্গের কথা বলছি পশ্চিম মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালনের কথা বলে বিরোধী পালনের কথা বলে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিধায়কদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেট মিটিংয়ে ডাকাই হয় না তাদের কথা শোনাই হয় না তারা জনপ্রতিনিধি বা পশ্চিমবঙ্গে দু কোটি আঠাশ লক্ষ মানুষ আমাদেরকে ভোট দিয়েছিলো তাদের প্রতিনিধি আমরা এবং সেই প্রতিনিধি আমাদের করতে দেওয়া হচ্ছে না মানুষের কথা বলতে দেওয়া হচ্ছে না মানুষের জবাব দেবে চব্বিশেই দেবে